পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বোরহাট এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি থাকা এক রোগিনীর শ্লীলতা হানি করার অভিযোগ উঠল ওই নার্সিংহোমের এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রোগীর আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত নার্সিংহোমের কর্মী বাপ্পা সরকারকে মারধর করে বলে অভিযোগ। অভিযুক্ত বাপ্পা সরকার নিজের দোষ স্বীকার করেছে। সে জানায় তার ভুল হয়েছে। উল্লেখ্য, বুধবার শ্বাসকষ্ট নিয়ে আউস গ্রামের এক তরুণী এই নার্সিংহোমে ভর্তি হন। অভিযুক্ত বাপ্পা সরকার রাতে তার শ্লীলতা হানি করে বলে অভিযোগ। এখানে আমার এক আত্মীয়কে আমি ভর্তি করেছিলাম স্কাইলার নার্সিংহোম, তো এটা বোরহাট কালীতলার কাছাকাছি। তো শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল, ভর্তি হওয়ার পরের দিনে তার চিকিৎসা কমপ্লিট হয়নি, সে বাড়ি যাওয়ার জন্য খুব ঝামেলা করছিল। তো ডাক্তারবাবু বললেন যে এত তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাওয়া যাবে না কি। তো আমরা ভাবলাম কী হলো ব্যাপারটা, কালকে রাত্রেবেলায় আমরা জানতে পারছি যে এই নার্সিংহোমের যিনি মালিক বা কর্মকর্তা হারুবাবু, তার ভাইপো এখানে থাকে, সে ডাক্তার কিনা তাও জানি না। সে রাত্রি 1:30টার সময় আমার ভাগ্নির কাছে টেথোস্কোপ নিয়ে তাকে ডাক্তারি করেছে, জেনারেল ওয়ার্ডে ছিল, সেখান থেকে তাকে কেবিনে নিয়ে যাওয়ার প্রপোজাল দিয়েছে, আরও যা হয় তাই। সেই ভয়ই আর কি, সে এখানে থাকতে চায়নি, বাড়ি যাওয়ার জন্য তাকে বাড়ি পাঠাতে হয়েছে এবং বাড়ি গেছে। এখন তার অবস্থা এমনি শোচনীয়, হ্যাঁ সেরকমই বলছে এখন, যে আসুক সে তারপর জানতে পারবো আমরা। আমরা করবো এখনই, আমরা আমি করতে পারতাম কিন্তু ভাগ্নিকে দিয়ে করাবো অভিযোগটা। এখন সে গ্রামের বাড়িতে আছে, কালকে সে জোর করে ছুটি নিয়ে চলে গেছে, এখন আসছে সে গ্রাম থেকে। অভিরামপুর বলছি, আউস গ্রাম থানা অভিরামপুর। বৃহস্পতিবার চিকিৎসকের অনুমতি ছাড়াই ছুটি নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে শুক্রবার নার্সিংহোমে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাক্তারও বারণ করছে যে শ্বাসকষ্ট হচ্ছে, নিজের না বিপদ হয়ে যাবে, বললো আমি থাকবো না, সেই ঝুট ঝামেলা করছে। কাল পঞ্চায়েত থেকে ব্যবস্থা করা হলো, রাত্রেবেলায় বলছে তার সঙ্গে রক্ষা বলে একটু ছেলে আছে, রাত্রি 1:30টার সময় গেছে স্টেশন বাড়ি গেল, ছেলেরা বাড়ি তার পেতো দিয়ে তার সঙ্গে করা হলো। বাড়ি পাঠিয়ে গেছিলেন তো, হ্যাঁ বাড়ি পাঠিয়ে রাত্রি গেছে বলতে মানে এই যে বহু গল্প করছে যে ব্যাপারটা কি, ব্যাপারটা কি।
পুলিশ বাপ্পা সরকারকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাটা যতটা শুনলাম, আমাদের বাসুদেব ঘোষ আমাদের এখানকারই স্থানীয় বাসিন্দা, তিনি বললেন তার ভাগ্নিকে গত পরশুদিন ভর্তি করানো হয়েছিল শারীরিক অসুস্থতার কারণে, এবং গতকাল বা গত পরশুদিন রাত্রে তার সঙ্গে এখানের কিছু স্টাফ, যারা তথাকথিত কিন্তু ডাক্তার নয়, স্টাফ আর ডাক্তারদের মধ্যে পার্থক্যটা আপনারা সকলেই জানেন, তারা কিন্তু ডাক্তার নয়, তারা কিছু অসভ্য বা অভব্য, যেটা অশ্লীল সেই আচরণ করেছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এখানকার যারা স্থানীয় যুবক যারা আছে, সঞ্জীব, শক্তি, জাহির, আমাদের আরও যারা আছে এখানকার, সকলকে জানানো হয়। তার মামাই জানিয়েছিলেন, আমাদের ঘোষবাবুই জানিয়েছিলেন, তারপর তার জানানোর পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসি একত্রিত হয়ে, যে এই ঘটনার তো তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি, যে একটা নার্সিংহোম যেখানে কিনা তারা যখন নার্সিংহোম খোলেন যে ওথটা নিতে হয় যে মিনিমাম প্রফিট ম্যাক্সিমাম পরিষেবা, কিন্তু এরা ঠিক তার উল্টোটা করে, ম্যাক্সিমাম প্রফিট এবং মিনিমাম পরিষেবা। এবং এখন তো পৈশাচিকভাবে যেভাবে এরা যে ঘটনাটা ঘটিয়েছে এটা বিরল, এবং বর্ধমানবাসী হিসেবে বর্ধমানের বুকে একটা এরকম একটা জায়গায় স্কাইলার্ক নার্সিংহোম, আমরা যেখানকার স্থানীয় বাসিন্দা এটা ভাবতেও আমাদের খুব লজ্জা লাগছে যে এরকম ঘটনা এখানকার স্টাফেরা ঘটিয়েছে। আপনারা কী চাইছেন? আমরা চাইছি, দেখুন, আমরা চাইছি ওনার এই প্রথমত তো পরিষেবাটা ঠিক করে দিক, দ্বিতীয় কথা হচ্ছে যে তার যেটা প্রশাসনের হিসাবে তার যেটা কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত, এবং যেটা আমাদের মেডিকেল যারা সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে, তারাও যেন এই ব্যাপারটাকে একটু ভেবে দেখেন যে এই নার্সিংহোমটা আগামী দিনে তারা চালাতে পারবেন কি পারবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।